নমস্কার ফেন্ডস আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লুপিপিএসসিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যখন ফটো আপলোডের পেজে যাচ্ছেন তখন কিন্তু অনেকের কাছে এই সমস্যাটা শো করছে তো আপনারা কিভাবে এই সমস্যাটা এক মিনিটের মধ্যে সলভ করবেন বা আপনারা কীভাবে ফটোটাকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসবেন যাতে আপনারা ফটোটা খুব সহজেই আপলোড করতে পারেন সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এমনই আপডেট ও ফোন থেকে ফর্ম ফিল আপের ট্রিকগুলি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ফ্রেন্ডস ভালোটা আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে এই ওয়েবসাইটটাই এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই পেজটাই আসতে পারবেন এখানে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট ফাইল এইখানে আপনি ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ঠিক এমন একটা গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর দেখুন এখান থেকে আপনি যে ফটোটা আপলোড করতে চান সেই ফটোর উপর আপনি এখানে ক্লিক করে দেবেন তো ফটোতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ডান তো আপনি এখানে ডান এটাতে আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর দেখুন আপনার যে ফটোগ্রাফ সেই ফটোগ্রাফটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এরপর দেখুন আপনি নিচের দিকে স্ক্রোল করবেন তো নিচের দিকে স্ক্রোল করে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে ইউনিট তো আপনারা এখানটায় ক্লিক করবেন ইউনিটে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি পিক্সেল দেখুন লেখা রয়েছে এই পিক্সেল আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি এখানে পিক্সেল সিলেক্ট করবেন পিক্সেল সিলেক্ট করার পরে দেখুন আপনার যে ফটোগ্রাফ তো আপনি যখন ফটোগ্রাফ এখানে আপলোড করবেন তো আপনার ফটোগ্রাফটা যদি সেমিতে বলা থাকে বা পিক্সেলে বলা থাকে তো যত পিক্সেলে লাগবে সেই পিক্সেলটা কিন্তু আপনাকে এখানে হাইট এবং ওয়েথটা আপনাকে এখানে বসাতে হবে এবং সিগনেচার যখন আপনি কনভার্ট করবেন তখন কিন্তু আপনি সিগনেচারের এখানে হাইট এবং ওয়েথটা এখানে বসাবেন আপনাদের যদি সেমি থেকে পিক্সেলে কনভার্ট করতে কোনো অসুবিধা হয় তাহলে দেখুন আপনাদের একটা ওয়েবসাইট বলে দিচ্ছি তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটাও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখানে দেখুন আপনারা সেমিটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি পিক্সেলে কনভার্ট হয়ে যাবে যেমন দেখুন আপনার যদি ফটো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থাকে তো আপনি এখানে লিখে দেবেন এখানে লিখে দেবেন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরে দেখুন পিক্সেল তার মাপটা কত হবে সেটা দেখুন এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে তো দেখুন এখানে পয়েন্টে অ্যান্সারটা আসছে আপনারা কিন্তু পয়েন্টটা না লিখে জাস্ট আপনারা দেখুন এখানে একশো বত্রিশ পয়েন্ট সামথিং আসছে তো আপনারা শুধু একশো বত্রিশ এটা কিন্তু আপনারা লিখবেন এবং আপনারা যদি এখানে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কনভার্ট করেন তাহলে দেখুন এখানে আপনারা ফোর লিখে দেবেন তারপরে দেখুন এখানে একশো সত্তর চলে আসছে তো আপনারা কিন্তু এটা এখান থেকে দেখে নেবেন তারপরে কিন্তু আপনাদের যে ও ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন তো এখানে আসার পরে দেখুন আপনি এখানে পিক্সেলটা প্রথমে সিলেক্ট করে নেবেন তো আপনার দেখুন এখানে ওয়েথটা যত আসতো সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে যে হাইটটা আপনারা কনভার্ট করার পর যে হাইটটা পেয়েছেন সেই হাইটটা কিন্তু আপনাকে এখানটাই দিয়ে দিতে হবে এরপরে দেখুন এখানে লেখা রয়েছে শো সেটিং তো আপনি এই শো সেটিং এখানে ক্লিক করবেন শো সেটিংয়ে ক্লিক করার পরে দেখুন আপনার নিচের দিকে আসবেন তারপরে দেখুন আপনার ফটোগ্রাফটা আপনি যত সাইজে করতে চান বা আপনার নোটিফিকেশান যত লেখা রয়েছে সেই সাইজটা আপনি এখানে দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি কুড়ি কে দেখুন এখানে দিয়ে দিচ্ছি এরপর দেখুন আপনি নিচের দিকে স্ক্রল করবেন তারপরে দেখুন এখানে আছে ডিপিআই তো যত ডিপিআই বলা আছে নোটিফিকেশান সেটা আপনারা দেখে নেবেন পিএসসির ক্ষেত্রে দেখুন আপনার দুশো ডিপিআই লাগবে তো আপনি এখানে দুশো এটা আপনি এখানে দিয়ে দেবেন তো দুশো ডিপিআই দিয়ে দেওয়ার পর দেখুন আপনি নিচের দিকে এসে দেখুন এখানে লেখা রয়েছে কর ফাইল এটা তো আপনারা ক্লিক করে দেবেন কর ফাইলে ক্লিক করার পরে দেখুন আপনার ফটোগ্রাফটা এইভাবে এখানে শো করবে এরপর আপনি এখানে যেই সাইজটা দিয়েছেন ঠিক সেই সাইজে কিন্তু ফটোটাকে আপনি এখানে কর্প করে নেবেন তো কর্প করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই কর্ফ তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ফটোগ্রাফ সেটি এখানে খুব ইজিলি দেখুন করফ হয়ে যাবে এরপর আপনারা নিচের দিকে এসে ফটোটাকে এখানে চেক করবেন চেক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে নেক্সট ডাউনলোড এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফটোগ্রাফ সেটি এখানে ডাউনলোড হয়ে যাবে তো একই রকম কিন্তু আপনি দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে সিগনেচার সেই সিগনেচারটাকেও কিন্তু আপনি এখানে কনভার্ট করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু ফটোগ্রাফটা আপলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার দুটোকেই কিন্তু আপনি এখানে কনভার্ট করে নিতে পারবেন তো এরপরও যদি আপনার আপলোড করতে কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনার যে ফটোগ্রাফ সেটি কিন্তু আপলোড করে দিয়ে দেবো আপনাকে